আরে বাপজান, তুমি ফোন না করে চলে এসেছো? আসো বাপজান, আসো, বসো 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 বাপ বসো। যা মা যা, তুই ঘরে নিয়ে যা। তা বাপ, আসতে কোনো অসুবিধা হয়নি তো? না না, তুমি বাপ এখানে বসো, আমি খাবার দাবারের ব্যবস্থা করি। হ্যাঁ, বস বস এখানে বস। এই ওটা তোর বুনাই, তোর বুনাইকে একটু প্রণাম কর। এই থাক 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 থাক, আমার শরীরটা সেমন ভালো নাই, বুঝেছো? এখনই কোথায় প্রণাম করতে গিয়ে পা ধরে উল্টে দেবে, কোনো বলা নাই, বুঝছো? তোকে প্রণাম ফুনাম করতে হবে না, তুই বস। ঠিক আছে বাপ জান, তোমরা দুজন বসো, আমি খাবার দাবারের ব্যবস্থা করি। হ্যাঁ 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 শ্বশুর আব্বা। এই তো সুজু টনা, আজকে তোকে মনার খেল দেখাবো। এই টনা, এই সিগারেট মিগারেট খাস নাকি? না না, আমি সিগারেট বিড়ি খাইনি। দূর, তুই বিয়ে করবি না, তোকে একটা বড় ধরনের কাজ করে দেখাতে হবে। তুই সিগারেট খাবে? আমার কাছে আছে, দাঁড়া আমি দিই। আবে বিড়ি সিগারেট না খালে বাপ বাপ মনে হবে? ঠিক আছে, তাহলে একটা দাও, আব্বা যেন না জানতে পারে। ঠিক আছে নে। তুই যখন আমার বাড়িতে বেড়াতে যাস, আমি তোর বুনির কাছে শুয়ে থাকি, আর তুই তোর বোনকে বলিস আমি তোদের মাঝে শুবো। আমার শুয়ে 12টা বাজাতে নাই, আমার বাড়িতে বেড়াতে যাওয়া তোর ঘুঁচাছি। বিড়ি সিগারেট না খেলে এখনকার যুগে বিয়ে হবে? হ্যাঁ, তাহলে মনে হয়েছে ধরতে হবে। হ্যাঁ, সত্যি একটু মান সম্মান নাই, তুই বড়দেরকে সম্মান দিতে পারিস না? আমি তোর বোন নাই, আমি তো তোর বোনকে বিয়ে করেছি, আমি তোর থেকে বড় নাই, তুই আমাকে সম্মান দিতে পারিস না? হ্যাঁ, আমার সামনে তুই সিগারেট খাচ্ছিস? মনে হচ্ছে এই বাড়িতে আর আসাই যাবে না, আমার আর এই বাড়িতে মান সম্মান নাই রে। ধরলে এটা তোর বোন নাই, তুই আজ কেমন ব্যবহার করছিস, কাল থেকে আমাদের আবার আইবার বড় দেখা সম্মান জানে জানাই না? কাল থেকে আমাদের আইবার আইবে আবার আ করছি তো ব্যাগ চর, গল্প কর যখন ডাকো তখন খাবারটা নিয়ে যাবে, আর যেন উল্টো পাল্টা মুখে দেবে নিকো, তাহলে তো কান ছেড়ে দেবো, কান ছেড়ে দেবো। এটো না তো লেগে যায়। আরে তুই রাগ করছিস কেন? তুই দেখবে এখন তোর মন ভালো করে দেবো, তুই দেখবে। হ্যাঁ নাও দেখাও, তুমি কেমন করে আমার মন ভালো করো। দাঁড়া, তোর মন আমি এখনই ভালো করে দিচ্ছি, তুই দাঁড়া। চল চল চল, তুই এই বাইরে আয়, চল তুই মার খাওয়াবে আমায়, তুই দাঁড়া। হ্যালো, আমার শালার সাথে একটু কথা বলো তো। এদানে আমি কথা বলবো না, এটা কে? হে, তুই তো আমার শালা, আমি তোর সাথে সাদেই আর কি মারছি, তোর জন্য একটা ভালো সুন্দর পাড়া মেয়ে দেখেছি, ওই মেয়েটাকেই তো ফোন করেছি। এদানে কথা বল। হ্যালো, তুমি শোনা বললে আমাকে, তুমি কে গো সোনা? কি করে ও বাবা গো, আমার বাপ কোনোদিন আমাকে এমন ভালোবাসা দেয়নি, তুমি আমাকে বিয়ে করবা? আমি আমি তোমাকে খুব সুখী রাখবো। নানি, এই সুরা, কাকে সুখী রাখবি আর তুই কাকে বিয়ে করবি? আমার মান সম্মান নাই, এটা আমার শ্বশুর।
তো এই বাড়িতে আর আসা যাবে না। কতজনই তার বোনের ভাত বন্ধ হয়ে যাবে? তাহলে ও যদি প্রতিরোজ পানটা ভাত দেয় তাহলে আমার বোন খাবে? আমারও মান সম্মান ডুবাবে, আমার জামাইয়েরও মান সম্মান ডুবাবে। বসো বাপ, তুমি ওখানে বসো। তোকে আর কিছু বলার নাই। এটা শোন কুকুর যে বাচ্চা, ও তো আমার জামাই, আমার জামাইয়েরও মান সম্মান আছে, আমারও মান সম্মান আছে, তুই যেন ডুবাস নি। আব্বা, তাহলে তুমি কুকুর আর আমি তোমার বাচ্চা। কি হরে, ও মা গড, আমার খাস জয় খান, চুপটা বস গা। আয় 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 আয়। না আমি বসব না, শ্বশুর বাবু তুমি আমাকে মার খাওয়াই। আমি যদি কোনো দিন সুযোগ পাই তাহলে আমি তোমায় দেখিয়ে দেবো। ও না বাচ্চা, প্রথমে আমার জামাই তুই শিকার খাইছিলি, তোকে বারণ করলো, ওটা ভালো করলো। আবার কোন মেয়েকে ফোন করছিলি, কোন গ্রামে বাড়ি তার আমি জানিনি কো, সেটাও ভালো করলো। তুই ঘুরিয়ে আবার আমার জামাইকে ধুমকি দিয়েছিস, তোর গুশ থেকে বেঁচি রে। আরে সুন্দর সুন্দর বাবা, আরে ছেদ 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 মারনো মারনো মারনো, আরে ছেদ ছেদ ছেদ। এটা শোন, আমার জামাই আটকালো বলতে আমি ছেদ দিলাম, আমি তোর শাঁখি টেনে ছেড়ে ফেলতাম। আস্তে 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 আস্তে, এই দেখলি তো তো কিভাবে বাঁচালাম। হ্যাঁ, এ না, হ্যাঁ।